ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيك خبر মধ্যখান দিয়ে খাওয়া নিষেধ এসেছে, মাঝখান দিয়ে খাবে না, সাইড দিয়ে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাত আত-তাআম ফাকুলু মিন হাফাতাইহি ওয়ালা তাকুলু মিন ওয়াসাত ওয়াসাতিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে বরকত নাজিল হয় খাবারের মাঝখানে, অতএব তোমরা সাইড দিয়ে খাবে, দুই পাশ দিয়ে খাবে, মাঝখান দিয়ে না খা, মাঝখান দিয়ে খাবে না। তো খাবারের সময় এটি সুন্নত হলো, এটা মানুষ কাজ তার সাইড দিয়ে খাবে। এক সাহাবি ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খেতেন। তো তিনি বললেন, কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা, আমার হাত খাবারের প্লেটে এদিক সেদিক ঘুরত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, হে ছেলে আমি বিসমিল্লাহ বলো খাবারের শুরুতে আর কি, ডান হাত দিয়ে খাও এবং তোমার কাছের অংশ দিয়ে খাও, এদিক সেদিক করো না। আর ওই হাদিসে মানা এসছে বরকত নাজিল হয় মাঝখান থেকে, মাঝখান থেকে খাবে না, সাইড দিয়ে খাবে। তো সুন্নতের দিকে লক্ষ্য রাখা উচিত সকলকেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।